হ্যালো বন্ধুরা, নিশ্চয় ভালো আছো। আজ আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো বীজগণিতীয় রাশির মধ্যপথ বিশ্লেষণ, অর্থাৎ মিডিল টার্ম ডিস্ট্রিবিউশন বা ব্রেকআপ। তাহলে বীজগণিতের রাশিটার ধরন আমাদের কেমন হবে? বীজগণিতের রাশিটার ধরন দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোরটিন, এবং এটাকে প্রথম পদ এবং শেষ পদ ঠিকই আছে, মাঝখানের পদ যে নাইন এক্স, অর্থাৎ নাইনকে আমরা কী করেছি, দুটো অংশে ভাগ করেছি, সেভেন প্লাস টু, যোগ করলে এই নাইন হয়। ঠিক এইরকম যে অঙ্কগুলো আসবে আমরা সেটাকে কী করব, মিডিল টার্ম ডিস্ট্রিবিউশন অর্থাৎ এই নিয়মে সমাধান করব। তাহলে দেখি বন্ধুরা, এই রাশিটির কী দেখলে পরে আমরা চিনতে পারবো যে এটাকে মিডিল টার্ম ডিস্ট্রিবিউশন অর্থাৎ মধ্যপথ বিশ্লেষণ, সেটা আমরা দেখব। তার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি পাই, যেমন রাশিটা হবে তিনটি পদযুক্ত একটি রাশি, এখানে তাই লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়, প্রথম পদের চলকের ঘাত হবে দুই, এখানে এক্স একটা চলক, তার ঘাত কত আছে, এখানে স্কোয়ার মানে দুই। এবার দেখো তৃতীয়তম বৈশিষ্ট্য, দ্বিতীয় পদের চলকের ঘাত হবে ওয়ান, অর্থাৎ এখানে দ্বিতীয় পদ আছে কি নাইন, তার সাথে চলক আছে এক্স, অর্থাৎ এখানে কিছু নেই মানে এর উপরে একটা ওয়ান আছে, অর্থাৎ ঘাত ওয়ান। আর তৃতীয় পদটা যেটা থাকবে সেটা চলকবিহীন, অর্থাৎ সেটাকে আমরা বলবো চলকবিহীন, যদি কোনো সংখ্যা থাকে তাকে আমরা কী বলবো, ধ্রুবক, তৃতীয় পদটি হবে ধ্রুবক। তাহলে বন্ধুরা, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কোনো বীজগণিতীয় রাশিতে লক্ষ্য করি, তাহলে তার উৎপাদকটা আমরা কীভাবে করব, মিডিল টার্ম ডিস্ট্রিবিউশনের নিয়মে করে যাব। তাহলে এই মিডিল টার্ম ডিস্ট্রিবিউশনের নিয়মটাই বাকি আমাদের এখন জানা দরকার। দেখো বন্ধুরা, আমি এখানে লিখেছি মধ্যপদ ভাঙ্গার নিয়ম, অর্থাৎ মিডিল টার্ম ভাঙ্গার নিয়ম। এই মিডিল টার্মটা অর্থাৎ মধ্যপদটি এমনভাবে ভাঙতে হবে যে ভাঙ্গা অংশ পুনরায় যোগ করলে ওই সংখ্যা বা পদটি পাওয়া যাবে, অর্থাৎ মাঝখানের যে সহগ থাকে চলকের সাথে সেই সহগটাই পাওয়া যাবে। আর একটা নিয়ম আছে যে ভাঙ্গা, যে আমরা যে মাঝখানের অংশটাকে যে ভাঙছি, সেই ভাঙ্গা অংশদ্বয়ের গুণফল কী হবে, প্রথম এবং রাশির প্রথম এবং শেষ পদের, যে প্রথম এবং শেষ পদের গুণফলের সমান হবে। তাই আমি লিখেছি যে ভাঙ্গা অংশদ্বয়ের গুণফল সমান প্রথম এবং শেষ পদের গুণফল। দেখো বন্ধুরা, এখানে আমি একটা রাশি উল্লেখ করেছি, বীজগণিতের রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, যার এই যে আমি লিখেছি এটা প্রথম পদ আর এটা শেষ পদ, এটা গুণচিহ্ন। প্রথম এবং শেষ পদ গুণ করলে পরে কী হচ্ছে, আমাদের সিক্স হচ্ছে, তার সাথে চলকটা আমি যুক্ত করে দিয়েছি। আমাদের মেন কিন্তু এখানে কি সহক, তো এখানে সিক্স স্কোয়ার, অর্থাৎ আমরা যদি এই চলকটাকে বাদ দিয়ে এখানে লিখি সিক্স, এই সিক্সটে সিক্সকে আমরা এমনভাবে এই প্রথম এবং শেষ পদের গুণফল যেটা আসলো সেই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করব যার যোগ করলে আবার কী হয়, এই মাঝখানেরটা হবে। অর্থাৎ এখানে আমরা সিক্স লিখেছি, এই সিক্সকে আমরা ভাঙি, এক গুণন সিক্স সিক্সই হবে, দুই গুণন থ্রি কত হবে, সিক্স হবে। তাহলে যেহেতু দু টু গুণন থ্রি এটা গুণ করলে পরেই আমরা কী পেয়ে গেছি, সিক্স পেয়েছি, আবার যোগ করলে পরে কী হয়ে যায়, মাঝখানেরটা এসে গিয়েছে। তাহলে আমাদের এই যে ভাঙ্গার নিয়ম, সেই নিয়মের মধ্যে কিন্তু এসে গেছে যে প্রথম এবং শেষ পদের গুণ করলে পরে কত হয়েছে, সিক্স হয়েছে। আর এই সিক্সটাকে আমরা এমনভাবে ভাঙিয়েছি, এমনভাবে ভাঙিয়েছি দুই এবং তিনের গুণ ফলে, সেই দুই এবং তিনকে আবার যোগ করলে পরে আমরা কী পেতে যাচ্ছি, এই মাঝখানেরটাকে পেতে যাচ্ছি। অর্থাৎ এই দুই গুণন তিন কী হয়, সিক্স হয়, আবার দুই যোগ তিন মাঝখানের পদ হয়। দুই গুণন তিন কী হচ্ছে, এই প্রথম এবং শেষ পদের গুণ ফলের সমান হয়, আবার দুই যোগ তিন যোগ করলে পরে কী হয়, মাঝপদের সমান হয়, অর্থাৎ মধ্যপদের সমান হয়। এই নিয়মটা কি আমরা কী করব, অনুসরণ করে আমরা পরবর্তী কিছু অঙ্ক অনুশীলন করব। তাহলে বন্ধুরা আসি
আমরা পরে অঙ্কগুলো দেখি। তাহলে দেখো বন্ধুরা, আমি আর একটা বীজগণিত রাশি নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 42। তাহলে এক্স স্কোয়ার আমরা প্রথম যেটা যে পদটা সেটা আমরা লিখব এবং শেষেরটাকে আমরা লিখে ফেলব 42। এখন মাঝখানে কী আছে? 13। তাহলে প্রথম এবং শেষ এই দুইটার গুণফল কী হয়? এই এখানে তো কিছু নাই, মানে একটা ওয়ান আছে। তাহলে এই ওয়ান আর হচ্ছিল শেষ পদ 42, গুণ করলে 42 হয়, আমি সেটা 42 লিখেছি। এই 42কে কী করেছি, আমরা পরপর পর্যায়ক্রমিক দুটি সংখ্যার গুণফলের রূপ দিয়েছি। যেমন 1×42 করলে 42 হয়, 2×21 মানে 42 হয়, 3×14 হয়, 6×7 42 হয়। এখন আমার লক্ষ্য রাখতে হবে যে গুণ করলে প্রথম এবং শেষ পদের গুণফলের সমান হচ্ছে, এবং ওই যে যে সংখ্যা গুণ করলে পরে প্রথম এবং শেষ পদের গুণফলের সমান হচ্ছে সেই সংখ্যাগুলো আবার যোগ করলে মাঝখানে পদে আসে কিনা। অবশ্যই বন্ধুরা দেখো, এখানে এসে গেছে 6×7, 6×7=42, আমার 42 এসে গেছে। আবার এই 6 এবং 7কে যদি যোগ করি তাহলে মাঝখানের কি পদ, অর্থাৎ চলকবিহীন পদ যেটাকে 13 বলছি, সে 13 চলে আসছে গেছে। এবং 6+7, এই 6+7 যোগ করলে পর কী হয়, 13 হয়। তাহলে কী হলো, ভাঙ্গার নিয়ম আমার ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, এটাকে ভাঙব 6 এবং 7 দিয়ে, প্লাস 6x+7x, আমরা এই চলকটা সাথে রেখে দেব, চলক কী করব সাথে রেখে দেব। এইবার দেখো, এবার আমরা কী করব, কমন নেব। আমরা দেখব যে পরপর যে আমার এখানে দুটো পরপর দুটো এখানে চারটা চলক সহ সংখ্যা হচ্ছে, তাই এখন প্রথম দুটোকে আমরা বিবেচনা করব যে এখান থেকে আমরা কী কমন নিতে পারি। দেখো এখান থেকে মানে এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এরকম একটা কিছু আমরা কমন নেব। এখানে আমরা এক যদি কমন নিই তাহলে থাকে আর একটা এক্স, আর এখানে এক্স চলে আসতে কমন তাহলে থাকবে 6। এবার দেখো, এখন কিন্তু আরেকটা সাথে সাথে কিন্তু এখানে আমার এখানে যেহেতু x+6 এসে গিয়েছে, আমার এখানের ব্র্যাকেটে কিন্তু আমার x+6 হতেই হবে, আমরা এটা বসিয়েও নিতে পারি। তাহলে পরে এখান থেকে আমি কী কমন নিতে পারি, এখানে 7 নিয়ে গেলে পরে এক্স থাকলো। এবার দেখো তুমি, এই 7 কমন নিয়েছি, 6×7=42, অর্থাৎ এখানে 6 নিলে পরেই আমার কী হয়ে যাবে, এই 42 এসে যাবে গুণ করলে পরে, তাহলে x+6। এবার দেখো কমন যেটা আছে সেটাকে আমরা একটা ব্র্যাকেটে প্রথম লিখে ফেলবো, x+6। আর এইবার এখানে কী নিয়েছি কমন, x+7, এটি অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আর একটা অঙ্ক দেখো, x²-7x+12, ঠিক প্রথমটা আমি লিখে নিয়েছি, শেষের পদটাও লিখে নিয়েছি বন্ধুরা। তাহলে কি প্রথম পদে এখানে কি আছে, ধরে নিতে হবে 1×12 কী হয়, 12ই হয়, হ্যাঁ মানে 12 হয়। এই 12কে আবার কী করছি, দুটি সংখ্যার গুণফলে রূপ দিয়েছি পর্যায়ক্রমে, 1×12 হয়, 2×6 হয়, 3×4 হয়। এখন বন্ধুরা এই 3 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে কী হয়, 7 হয়। 3 এবং 4 যোগ করলে কী হয়, 7 হয়। তাহলে বন্ধুরা আমি দেখো এখানে কী লিখেছি, এবং 3+4 এখানে 7 হয় সেটা লিখেছি, 3+4 এই 3 এবং 4কে যোগ করেছি। কিন্তু এই তিনটা কী চিহ্ন বিশিষ্ট আমার খেয়াল করতে হবে, যে এখন দেখো বন্ধুরা আসলে এই তিনটা কী হবে, এই তিনটে কিন্তু এখানে আমাদের মাইনাস চিহ্ন বিশিষ্ট হবে, -3, আর চলক চলকই থাকবে। আর এখানে এই 4টা কী হবে, -4 হবে, তাই লিখেছি -4x। এখন হ্যাঁ প্রশ্ন আসতে পারে, যে এখানে -x আর এখানে -3x আর -4x কেন হলো? আসলে -3x আর -4x যোগ করলে পরেই কিন্তু -7x হয়। আবার এই -3x আর -4x এক্স উচ্চ মানে এক্স বাদেও যদি আমরা মানে উচ্চারণ করি, যে -3 এবং -4কে যদি গুণ করি তাহলে কী হয়, -7x, আমরা অবশ্যই নিয়মটা জানি যে -7x গুণ করলে কী হয়, -7x গুণ করলে প্লাস হয়। তাহলে যেহেতু আমাদের প্রথম পদ এবং শেষ পদ কি প্লাস চিহ্ন বিশিষ্ট, তাহলে এটার গুণফল হয়েছিল +12। আমার এই মাঝখানেরও এই দুটাকে গুণ করলে পরে, এই দুটাকে গুণ করলে পরে কী হতে হবে, আমার +12 হতে হবে, 12 হতে হবে। আবার যোগ করলে -7x হতে হবে, 7 হতে হবে। তাহলে দেখো যোগ করলে -7 হচ্ছে, আবার গুণ করলে -7x 3×4=12 হচ্ছে, প্লাস চিহ্ন বিশিষ্ট। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, আর প্র্যাকটিস বেশি করবে দেখবে যে ইজি হয়ে যাবে। এবার দেখো আমি কী করব,
এই দুটোর মধ্যে দেখো কি কমন যায়, এক্স চলে গেলে এক্স থাকে, এখান থেকে এক্স চলে গেলে কী থাকে, শুধু থ্রি থাকে। এখান থেকে আমি কী করবো, এখানে আমি বলেছিলাম যে এখানে যেটা হচ্ছে আমার ব্র্যাকেটে কিন্তু এখানে সেটা হতেই হবে বা হবে। হ্যাঁ, তাহলে এখানে এই এক্স তো আমি এখানে নিয়েছি, এক্স চলে গেছে এখানে, তাহলে কী রইলো, ফোর, শুধু ফোর রয়েছে। হ্যাঁ, ফোর দেখো এখন তুমি গুণ করে দেখবে যে মাইনাস ফোর এক্স এই মাইনাস আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, চারটে চার বারো। তাহলে দেখা যাচ্ছে আমাদের ঠিক আছে। হ্যাঁ, তাহলে কী হলো, এই ব্র্যাকেটের ভিতর যেটা দেখো এখানেও এক এখানেও এক, অতএব আমরা এটাকে কী করবো, প্রথম একটা ব্র্যাকেটে রেখে দেবো। এবার কমন যেটা নিয়েছিলাম সেটা এখানে নিয়েছিলাম এক্স আর এখানে নিয়েছিলাম মাইনাস ফোর। বন্ধুরা এটাই অ্যানসার। হ্যাঁ বন্ধুরা, এবার দেখো আমি আরও দুটো অঙ্ক রেখেছি, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ আর একটা রেখেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ। বন্ধুরা এই অঙ্ক দুটো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা আশা করি উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে যদি তোমরা এই দুটো অঙ্ক করার চেষ্টা করো আশা করি পারবে। আমি তোমাদের জন্যই চেষ্টার জন্য রেখে যাচ্ছি। বন্ধুরা দেখো আমরা আগে যে রাশিগুলো আর কি অনুশীলন করেছি সেখানে কিন্তু প্রথম পদে কোনো চলকের সাথে কিন্তু এক সহগ ছিল, কিন্তু না থাকলে যেটা আমরা বুঝি যে এক থাকে, আর এখন কিন্তু সেই একের অধিক চলক হয়ে সহগ হয়েছে, সেটা দুই। এখন এই প্রথম চলকের সাথেও দেখা যাচ্ছে যে একের অধিক অর্থাৎ দুই তিন চার পাঁচ এরকম আমাদের এখানে কি হচ্ছে, সহগ যুক্ত হচ্ছে, এটাই শুধু এখানে পার্থক্য। প্রথম পদে চলকের সহগ দুই বা তার চেয়ে বেশি হলে, আর অঙ্কের নিয়ম কিন্তু সবে এক। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি কি করেছি, এই প্রথম পদ আমরা তো প্রথমেই বলেছি যে এটা আমরা কি করব, এক যা থাকে আমরা সেটাকে একেবারে যেমন অবস্থায় আছে সেভাবে আমরা লিখে রাখবো। এবার কি করব আমরা, এই দুটোকে দেখো, এই দুই এবং সেভেন, টু এবং সেভেন, প্রথম পদ গুণন শেষ পদ সমান কত হবে এখানে, বাইরে চোদ্দ হবে। বন্ধুরা এই চোদ্দকে আমি কি করছি, পর্যায়ক্রমিকভাবে দুটি সংখ্যার গুণফলে রূপ দিয়েছি। যেমন এক গুণন চোদ্দ করলে চোদ্দ হয়, দুই গুণন সাত এক করলে পরে কি হয়, চোদ্দ হয়। হ্যাঁ, তা আমাদের মাঝখানের পদ কী আছে এখানে দেখো, নাইন। এ দুটোকে কিন্তু যোগ করলে পরে আমরা নাইনই পেয়ে যাই। তাহলে বন্ধুরা আমাদের ভাঙ্গার নিয়ম এখানে চলে আসছে যে গুণ করলে আমাদের কি হচ্ছে, প্রথম পদ এবং শেষ পদ গুণ করলে পরে যা হয়, হ্যাঁ আমাদের কি ওই এখানে আমাদের কিন্তু সেই কি হয়েছে, আমাদের প্রথম পদ এবং শেষ পদ গুণ করলে কি হয়েছে, ফোরটিন হয়েছে। এটাকে আমরা দুটো সংখ্যায় গুণাকারে রূপ দিয়েছি যার গুণফল চোদ্দ হবে, এখানে এক গুণন চোদ্দ চোদ্দ, দুই গুণন সাত চোদ্দ। তাহলে পরে দেখো অতএব আমরা এই মাঝখানের পদটাকে লিখতে পারি যে নয় মানে নাইন সমান এটেরই যোগফল, সেভেন প্লাস টু। তাই দেখো আমরা এখানে কিন্তু এই নাইনকে ভাঙাইছি সেভেন এবং টু দিয়ে। আবার এই দুটাকে যদি আমি গুণ করি, সাত গুণে চোদ্দ হয়, এই যেটা আমরা প্রথম পদ এবং শেষ পদে গুণ করে যে এখানে চোদ্দ পেয়েছিলাম, তাহলে যোগ করলে নাইন গুণ করলে প্রথম এবং শেষ পদের গুণফলের সমান। তাহলে পরে আমাদের অবশ্যই সাজানো ঠিক হয়েছে। এবার আমরা কি করব, কমন নেব পরপর দুটো থেকে। এখানে আমরা কি করব, এখানে যেহেতু একটা এক্স আছে তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার আছে, আমরা একটা এক্স নিতে পারবো। হ্যাঁ, একটা এক্স নিয়েছি, তাহলে এখানে থাকে কি, এখানকার এক্স স্কোয়ারের থেকে একটা এক্স চলে গেলে পরে থাকে আর একটা এক্স থাকে, অর্থাৎ টু এক্স। আর এখানে কি দেখো, এক্স চলে গেলে সেভেন থাকে। আবার আমরা বলেছি কি, এখানে যেটা কমন হবে এখানে আমার ব্র্যাকেটের মধ্যে সেটাই হবে, আমি সেটা বসিয়েছি। তাহলে পরে এখানে যেহেতু এটার সাথে মিল একেবারেই, তাহলে আমরা কী করতে পারি, এক কমন নিতে পারি। এক কমন নিলে এটা একই থাকবে, এটাও যা তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে বন্ধুরা আমরা এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে লিখবো, আর এখানে আমরা এই ক্ষেত্রে কমন নিয়েছিলাম এক্স, আর এখানে কমন নিয়েছিলাম প্লাস ওয়ান, সেটা আর একটা ব্র্যাকেটে রাখবো। এটাই আমাদের বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আর একটা অঙ্ক দেখো, থ্রি পি স্কোয়ার প্লাস ফোর পি মাইনাস ফিফটিন। ঠিক দেখো এখানে আমি কী করেছি, এখানে এইভাবে দাগটা রেখেছি, মানে কি, দ্যাট মিন্স এই তিন আর এই পনেরো, মানে প্রথম পদের সহগ আর এখানে পনেরো, এই দুইটাকে গুণ করেছি। গুণ করলে কী দাঁড়িয়েছে, এই যে পঁয়তাল্লিশ। আর সেই পঁয়তাল্লিশকে আমি পরপর দুটি সংখ্যার গুণাকারে রূপ দিয়েছি, যেমন এক গুণন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়, তিন গুণন পনেরো পঁয়তাল্লিশ হয়, পাঁচ গুণন নয় পঁয়তাল্লিশ হয়,
আবার এই পাঁচ এবং নয় যোগ করলে পরে আমাদের কি হয়, এই মাসখানের কি হবে, ফোর হবে। শুধু এখানে চিন্তা করতে হবে যে কোনটা প্লাস চিহ্ন বিশিষ্ট হবে, কোনটা মাইনাস চিহ্ন বিশিষ্ট হবে। যেহেতু এখানে ফোর পি, কি চিহ্ন বিশিষ্ট, ফোর পি, তাহলে পরে আমি বড় চিহ্ন, এখানে যেহেতু প্লাস ফোর পি, তাহলে পরে আমাদের এখানে পাঁচ এবং নয়ের মধ্যে বড় কোনটা, নাইন, তাহলে নাইনটা হবে এখানে আমাদের প্লাস চিহ্ন বিশিষ্ট। এই সেটা আমি কী করেছি, নাইনটাকে প্লাস চিহ্ন বিশিষ্ট লিখেছি, হ্যাঁ, আর এর সাথে যোগ দিয়েছি কি, হ্যাঁ, মাইনাস ফাইভকে। এই একটা আমাদের প্লাস ফাইভ, প্লাস নাইন, আর একটা হয়েছে মাইনাস ফাইভ। এখন এই দুটোকে কিন্তু আবার যোগ করলে আমাদের দেখো, এটাকে যোগ করলে পরে কী আসে দাঁড়াবে, এই নাইনের থেকে আমাদের কী দাঁড়ায়, নাইন বিয়োগ ফাইভ সমান কত হয়, ফোর। তাহলে কী হলো, এই দেখো যোগ করলে পরে এই মাসখানের পথটা এসে গেল। অতএব আমাদের ভাঙানো ঠিক আছে। এখন আমি এখান থেকে কি ত্রাইস পি এখান থেকে কমন নেব, পি প্লাস থ্রি, এখান থেকে একইভাবে এখানে পি প্লাস থ্রি রেখে দেবো, আর এখানে তাহলে কি মাইনাস ফাইভ কমন নিলে পরেই আমাদের এখানে পনেরোর ভিতরে তিন পাঁচা পনেরো হয়, প্লাস থ্রি হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস, অতএব ব্র্যাকেটে চলে গেলে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার ব্র্যাকেটের ভিতর যে জিনিসটা আছে সেটা আমরা একটা ব্র্যাকেটের রূপ দিয়েছি, আর কমন যেটা নিয়েছি সেটা আর একটা ব্র্যাকেটের রূপ দিয়েছি, এটা অ্যান্সার হয়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আমি আরও একটা অঙ্ক দেখো, হ্যাঁ বন্ধুরা, এরপরে যে অঙ্কটা আছে দেখো, টোয়াইস এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস বারো, তোমরা এটা একটা চেষ্টা করবে। আর এখানে দেখো, থ্রাইস এ স্কোয়ার মাইনাস সিক্সটিন এ প্লাস থার্টিন, আমি এটা করছি, তিন প্রথম পদ আর শেষ পদ গুণ করলে কত হয়েছে, উনচল্লিশ, থার্টি নাইন। এই থার্টি নাইনকে আমি কী করেছি, গুণাকারে রূপ দিয়েছি, এক গুণন থার্টি নাইন, তিন গুণন থার্টিন। তাহলে পরে আমার কী হলো, তিন তেরো উনচল্লিশ, এই উনচল্লিশ এসে যায়, এই উনচল্লিশ এসে যায়, মানে যেটা প্রথম পদ এবং শেষ পদের গুণফল। আবার আমরা গুণাকারে দুইটা সংখ্যায় রূপ দিয়েছি, তিন গুণন তেরো, তিন তেরো উনচল্লিশ। এবার আমরা এই তিন এবং তেরো এইটাকে আমরা এমনভাবে যোগে রূপ দেব যা যোগ করলে পরে এই মাইনাস সিক্সটিন হয়, কত হবে, মাইনাস সিক্সটিন হবে। তাহলে বন্ধুরা আবার দেখো, এই দুইটাকে গুণ করলে পরে কি হবে, প্লাস উনচল্লিশ হবে। এই যে প্লাস আর প্লাস, মানে এই এই উনচল্লিশটা কিন্তু কিছু বাম পাশে নাই, মানে কি দ্যাট মিনস প্লাস চিহ্ন বিশিষ্ট, প্লাস হবে। আবার এই তিন এবং তেরোকে, তিন এবং তেরোকে আমার এমনভাবে সাজাতে হবে যোগাকারে যে যোগ করলে পরে কি হবে, মাইনাস সিক্সটিন হয়। তাহলে সেটাকে আমরা দেখো বন্ধুরা, আগে আমরা এটাকে লিখে নিব, হ্যাঁ মাইনাস সিক্সটিন হবে। তাহলে পরে আমরা এটাকে দুটোকেই আমরা কী করবো, হ্যাঁ মাইনাস আকারে রূপ দিয়ে দেবো। আমরা যদি এখানে মনে করো যে প্রথম বড়টা দিই, দিতে পারো, ছোটোটা দিলেও কিন্তু কোনো আপত্তি নেই, এখানে আগে পরে কিন্তু কোনো অসুবিধা নেই, হ্যাঁ তোমরা যেটাকে আগে দাও এখানে কোনো অসুবিধা নেই, বা পরে দাও অসুবিধা নেই। আমি এখানে মনে করো হয়তো বড়টা এখানে আগে দিচ্ছি থার্টিনে, যেহেতু এখানে এ আছে, এ প্রত্যেকটার সাথেই থেকে যাবে, চলকটা কিন্তু প্রত্যেকটার সাথেই থেকে যাবে, মাইনাস আর বাকি রয়েছে কি থ্রি, তাহলে আমি এখানে থ্রি এ নিব, আর এ পাশে থার্টিন। এবার দেখো এখান, এই দুটোর মধ্যে কমন উভয়ের মধ্যে কি আছে, এ আছে, এ তারপরে আমরা কি করব, শুধু এ কমন নেব, যেহেতু এখানে শুধু এ আছে, তাহলে থাকে কি এখানে থ্রাইসে, আর এখানে থাকে কত, থার্টিন। এবার দেখো কি বলেছিলাম, যেটাই হবে থ্রাইসে মাইনাস থার্টিন, এখানে শুধু কি কমন নেওয়া যাবে, যেহেতু এখানে থ্রাইসে থার্টিন আছে, এখানে শুধু ওয়ান কমন নেব। আবার দেখো তুমি যদি গুণ করো, এখানে মাইনাস বিশিষ্ট কোনো কিছু কমন নিলে পরে তার পরবর্তী, মানে এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা এই নিয়মটা হয়তো তোমরা জানো, আমি তারপরে পুনরাবৃত্তি করছি। হ্যাঁ এবার দেখো, এবার ব্র্যাকেটের ভিতর যে জিনিসটা আমরা সেটাকে লিখব, থ্রাইসে মাইনাস থার্টিন, হ্যাঁ আর এটা কমন জিনিস এ। বন্ধুরা আমি এটাকে তোমার দেখাচ্ছি, আশা করি এই নিয়মটাকে অনুসরণ করে তোমরা এই অঙ্কটাও পারবে, একে আর একই নিয়ম, একই, শুধু সংখ্যার চেঞ্জ, হ্যাঁ ধরনের। এবার দেখো আমি এই অঙ্কটাকে আবার আরেকবার দেখাচ্ছি, এটাকে এখানে কী হবে, বলেছিলাম যে প্রথমটা আমরা কী করব, যা আছে তা বসিয়ে দেবো, শেষটা কী করব বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা শেষটা, শেষটা শেষটাও যা আছে আমরা তাই লিখে দেবো। এবার আমরা কিন্তু এই মাসখানের, এটাই হচ্ছিল মিডিল টার্ম ডিস্ট্রিবিউশন, মানে মাসখানেরটাকে ভাঙানো। হ্যাঁ এবার আমাদের নিয়ম কী, যে এই প্রথম সহক
আর শেষ দ্রুবক যে আছে দুটোর গুণফল কত হয়? চার বারং 48 বন্ধুরা, এই সেই 48 লিখেছি। এই 48কে আমি কী করেছি? গুণাকারে পরপর দুটি সংখ্যার গুণাকারে রূপ দিয়েছি। এক গুণন 48, দুই গুণন 24, তিন গুণন 16, ফোর গুণন 12, সিক্স গুণন 8। এখন হ্যাঁ বন্ধুরা, তোমরা বলতে পারো যে এতগুলো গুণাকার কেন এইভাবে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা যাবো এই কারণেই যাবো যে আমার সংখ্যা চিন্তা করতে হবে। এখানে আমার কত আছে? 2 আছে। মানে আমার প্লাস 2 এ আনতে হবে, আবার গুণ করলে পরেও আবার কী করতে হবে? 48 তো হবেই। এখন এই 6 এবং 8 এর ভিতরে একটা থেকে আরেকটা পার্থক্য কত? একটা থেকে আরেকটা পার্থক্য 2। তাহলে এখানে আমাদের 2 আছে, অবশ্যই তাহলে আমরা এটা নিতে পারবো। এই কৌশলগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে করতে কিন্তু আমাদের অবগত হয়ে যাবে। হ্যাঁ, যে আমরা কেন এখানে 6 এবং 8কে এগুলো তো গুণ করলে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু যোগ করলে তোমার বন্ধুরা এই 2 আর হবে না। আর এইটাকে যদি আমরা যোগ আকারে রূপ দিই তাহলে কিন্তু আমরা 2 করতে পারবো। কিন্তু হ্যাঁ, এখানে একটা আমাদের কৌশল অবলম্বন করতে হবে যে কোনটাকে আমি যোগ চিহ্ন দেবো এবং কোনটাকে বিয়োগ চিহ্ন দেবো। বলো তো, কোনটাকে আমি 8কে যোগ চিহ্ন দেবো না 6কে যোগ চিহ্ন দেবো? হ্যাঁ, অবশ্যই বন্ধুরা এখানে দেখো, সরি, বিয়োগ চিহ্ন দেবে। এখানে কিন্তু দুটো, একটা যোগ হবে আর একটা বিয়োগ হবে। কেন বন্ধুরা বলো তো? এই এখানে 4 আছে প্লাস চিহ্ন বিশিষ্ট, আর এখানে 12 শেষে আছে কত? মাইনাস চিহ্ন বিশিষ্ট। তাহলে প্লাস মাইনাসে গুণ করলে পরে কী হয়? মাইনাস হয়। মানে এই 48টা কিন্তু মাইনাস, আমি হয়তো এখানে লিখিনি। এই 48টা কিন্তু প্রথম পদ এবং শেষ পদের যদি আমরা গুণ করি তাহলে মাইনাস চিহ্ন বিশিষ্ট হয়। তো যেহেতু এখানে মাইনাস, তাহলে পরে আমার এটা এই জিনিসটাকে কী করতে হবে? আমাদের যেহেতু মাইনাস মাইনাস হচ্ছে, আমার কিন্তু এখানেও কিন্তু এরকম আমাদের পরপর একটা চিহ্ন আমার যোগ করলে পরে প্লাস টু আইসে আসবে, গুণ করলে পরে মাইনাস হবে। তাহলে অবশ্যই একটা মাইনাস লাগবে। আমার যদি গুণ করলে মাইনাস হয়, হ্যাঁ, আবার যোগ করলে প্লাস, তাহলে কী হবে? আমার যোগ করলে প্লাস হবে, আবার গুণ করলে মাইনাস হবে। তাহলে বন্ধুরা এখানে অবশ্যই একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। তো সেজন্য আমরা এখন প্লাস নেব কোনটাকে? অবশ্যই এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে 2, তাহলে বড়টাকে আমরা প্লাস নেব। আর যদি এখানে মাইনাস 2 এ থাকতো তাহলে আমরা কী করতাম? বড়টাকে আমরা মাইনাস চিহ্ন বিশিষ্ট নিতাম। এখন যেহেতু আমাদের বড় আছে, এখানে প্লাস চিহ্ন বিশিষ্ট আছে, তাহলে পরে আমরা কী করবো? বড়টাকে প্লাস চিহ্ন বিশিষ্ট নেব। আমরা কী করবো? প্লাস 8 এই 8কে 8, আর বাকি রইল কত? 6, এই 6কে আমরা মাইনাস চিহ্ন বিশিষ্ট নেব, 6কে মাইনাস চিহ্ন বিশিষ্ট। এখন দেখো তোমরা, এই 8 এবং প্লাস 8 এবং মাইনাস 6 এই দুটোকে গুণ করলে পরে কিন্তু হয় 6 8 48, মানে মাইনাস 48 হয়। এই যে মাইনাস 48 হয়, তাহলে ঠিক আছে বন্ধুরা। আবার যোগ করলে দেখো এই 2 এ হয়ে গেল। যোগ করলে আমাদের এই দুইটাকে যদি যোগ করি তাহলে কি 2 এ হয়? এইবার আমরা কী করবো? এই দুইটার ভিতর কমন নেব। আমরা 4 এ কমন নিতে পারি, তাহলে এ থাকে, এখানে 2 থাকবে। আচ্ছা, তাহলে পরে এখানে দেখো আমরা কী কমন নিতে পারি? আমরা সংখ্যা কমন নেব, কিন্তু এখানে দেখো, এখানে আমাদের তো a প্লাস 2 হবে। তাহলে এ যদি নিই তাহলে আমার 6 এখানে চলে আসবে। তাহলে এখন দেখো তোমার 6 মাইনাস মাইনাস 6 যদি কমন নিয়ে এখানে থাকে, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন তাহলে সেটা প্লাস হয়ে গেল। রাইট, a প্লাস 2, 4a মাইনাস 6, অ্যান্সার। বন্ধুরা, আমি চেষ্টা করছি বোঝানোর স্বার্থে বিভিন্নভাবে, তো আশা করি বন্ধুরা তোমরা আমার এই মিডিল টার্ম ডিস্ট্রিবিউশনের যে অঙ্কের বা রাশির যে বৈশিষ্ট্যগুলো, সেটা বৈশিষ্ট্যগুলো একটু আয়ত্ত করতে হবে। তাহলে পরে অঙ্ক যেখানেই অঙ্ক থাকুক না কেন, এটা সরল আকারে থাকতে পারে, যে কোনো জায়গায় সরলের লব আকারে থাকতে পারে, হর আকারে থাকতে পারে, দেখলে পরেই যাতে বোঝা যায় যে এটা কি মিডিল টার্ম ডিস্ট্রিবিউশনের। সেজন্য আমি ওখানে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দিয়েছি। আর পাশাপাশি ভাঙ্গার যে নিয়মগুলো সেটাও কিন্তু বন্ধুরা আমি তুলে ধরার চেষ্টা করেছি বোঝার স্বার্থে। এই দুটোকে রপ্ত করে তোমরা এই মিডিল টার্ম ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আশা করি বন্ধুরা তোমাদের সহজ থেকে সহজতর হয়ে উঠবে এই অঙ্কগুলো। থ্যাংক ইউ। আজ আর নয়, ভবিষ্যতে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। থ্যাংক ইউ।